হ্যালো, হ্যাঁ বল। ওইখানে কিছু লেখা লাগবে না, ওটা তো ফাঁকা। হ্যাঁ না না, ওগুলো হচ্ছে কি তোর মনে কর পরীক্ষা হলে নকল করতে ধরা হয়েছে, কোনো কারণে পরীক্ষা থেকে তারা বহিষ্কার করা হয়েছে, ঠিক আছে? এইসব ক্ষেত্রে যে পানিশমেন্ট দেওয়া হয়েছে ওইটা এখানে দেওয়া হয়, ঠিক আছে? ওইটা আমাদের না না, ওই বক্সটা কিছু করতে হবে না, ওরে তুই ক্যান্সেল করবি। ঘরে পড়া শেষ কেমনে হয়? শেষ দালা, আবার পরীক্ষায় বসবো, আবার জানি কিরা কি করবে। না এই ফার্স্ট ইয়ার অ্যাডমিটেড টু, ওইটা দিস নাই? আমার 18 সেশন না, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
ভালো আছো সবাই তোমরা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, একটা কোশ্চেন ছিল। প্রথমে প্রশ্ন স্যার, যে হার্টের ইনফেরিয়র ওয়াল হাইপোকাইনেসিস এর দ্বারা কি বোঝায় স্যার? হার্টের ইনফেরিয়র ওয়াল, জি স্যার, ইনফেরিয়র ওয়ালে যদি হাইপোকাইনেসিয়া হয়, হ্যাঁ, মানে সেটাতে কি মিন করে? হাইপোকাইনেসিয়া সে মুভমেন্ট কম, মানে কাইনেটিক শব্দের অর্থ হচ্ছে মুভমেন্ট। হাইপোকাইনেসিয়া মানে কম কম মুভমেন্ট, এটা মিন করে ওই হার্টের ওই ওয়ালটার যে সাপ্লাই, যে অ্যাটারি দিয়ে হয়েছে, সেই অ্যাটারির সাপ্লাইটা কোনো কারণে ব্লক ব্লক হওয়ার কারণে তার মুভমেন্ট কমে গেছে। তার মানে সোজা কথায় বললে তার হার্টের এমআই ছিল, হয়তো এমআই হয়েছিল, এমআই মানে মাইক্রো ইনফার্কশন। স্যার, এটা আমার আম্মুর রিপোর্টে আসছে তো তাই জিজ্ঞেস করছিলাম। তার মাইক্রোডেল ইনফ্রাকশন হয়েছিল, হওয়ার কারণে ওই ওয়ালের সাপ্লাই কমে গেছে, সাপ্লাই কমে যাওয়ার কারণে তার ওই ওয়ালের মোশনটা কমে গেছে, হাইপোকাইনেটিক হয়ে গেছে। আচ্ছা স্যার, তাহলে তারে হার্টের ওষুধ খেতে হবে, একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নিতে হবে। জি স্যার। আচ্ছা, আমরা আজকে পড়াশোনা করব ইনফেকশন, সার্জিক্যাল সাইট ইনফেকশন, এসএসআই। এসএসআই মানে হচ্ছে কি? সার্জিক্যাল সাইট ইনফেকশন। তো ইনফেকশন শুধু সার্জিক্যাল সাইট না, নর্মাল কোনো ট্রমাটিক সাইটও হতে পারে, অথবা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, ট্রমা ছাড়াও হতে পারে। তো যেহেতু আমরা সার্জারি নিয়ে পড়াশোনা করতেছি, এই জন্য আমাদের ডেফিনেশনটা আসতেছে সার্জিক্যাল সাইট ইনফেকশন। তো অ্যাজ এ হোল সার্জিক্যাল সাইট বাদ দাও, আগে ইনফেকশন নিয়ে আসো। হোয়াট ইজ ইনফেকশন? ইনফেকশন জিনিসটা কি? ইনফেকশন নিয়ে কোনো ধারণা আছে তোমার? বলো ইনফেকশন কি স্যার? কোনো মাইক্রো অর্গানিজম দিয়ে যখন বডির ফাংশনটা লস হবে, এরকম লস হবে, ফাংশন লস হয়ে যাবে কেবল। স্যার, যদি কোনো জার্ম আমাদের বডির ভিতরে প্রবেশ করে গ্রোথ, ওখানে গ্রোথ হয়, তাহলে স্যার সেটা ইনফেকশন হবে। যদি কোনো মাইক্রো, আমাদের শরীরে তো অনেক মাইক্রো অর্গানিজম আছে, 10^14 মাইক্রো অর্গানিজম থাকে আমাদের শরীরে, এবং তারা ওখানে গ্রোথ করে, বংশবৃদ্ধি করে, বংশ বিস্তার করে, তাহলে কি আমাদের ইনফেকশন হবে? স্যার, ওখানে হ্যাঁ, আমাদের শরীরে প্রচুর মাইক্রো অর্গানিজম আছে না, এটা তো জানো। স্কিন সারফেসে আছে, জিআই ট্র্যাক্টে আছে, এই যে নোজ, মাউথ, ওরাল ক্যাভিটি, অ্যানাস, পুরো জিআই ট্র্যাক্টে লক্ষ লক্ষ মাইক্রো অর্গানিজম আছে। সেই মাইক্রো অর্গানিজম প্রতিনিয়ত বংশ বিস্তার করতেছে, তারা মাল্টিপ্লাই করতেছে, আবার মারাও যাচ্ছে। তার মানে কি আমরা ইনফেক্টেড? স্যার, নরমাল সেল অথবা অর্গানের স্যার ফাংশন কে স্যার হ্যাম্পার করে সেগুলো? স্যার, মাইক্রো অর্গানিজম তো নরমালি নরমাল ফ্লোরা হিসেবে থাকে স্যার, যখন ওভারগ্রোথ হয় তখন। তাহলে কিছু মাইক্রোঅর্গানিজম হইলে হবে না, মাইক্রোঅর্গানিজমের মধ্যে ভালো মাইক্রোঅর্গানিজম আছে, খারাপ মাইক্রোঅর্গানিজম আছে, বেশি প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম আর হচ্ছে গিয়া নরমাল ফ্লোরা, যেগুলো আমাদের শরীরের জন্য ভালো। এটা না থাকলে বরং কোন রোগের এটা? তাহলে নর্মাল ফ্লোরা এবং প্যাথোজেনিক ফ্লোরা, প্যাথোজেনিক ফ্লোরা দিয়ে ইনভেট করা লাগবে, তাহলেই হবে। প্যাথোজেনিক ফ্লোরা আবার নর্মাল ফ্লোরা যেগুলো আছে সেগুলোও কিন্তু মাঝে মাঝে প্যাথোজেনিক হয়ে যেতে পারে, তখন সেটাকে বলে অপরচুনিস্টিক ইনফেকশন। মানে নর্মালি সে নর্মাল ভাবেই থাকে, তোমার জন্য উপকারী, হ্যাম্পার ক্ষতি করে না, কিন্তু কোনো কারণে যদি শরীরের ইমিউনিটি কমে যায় অথবা তোমার
প্যাথোজেনিক যেগুলো আছে, মানে প্যাথোজেনিক অর্গানিজম গুলো আছে, সেগুলোর ভাইরুলেন্সি যদি বেড়ে যায় নর্মাল ফ্লোর গুলো, তাহলে সেই নর্মাল ফ্লোরাই আবার কোন কোন ক্ষেত্রে শরীরে ইনফেকশন করতে পারে। সেটাকে বলে অপরচুনিস্টিক ইনফেকশন, মানে ও সুবিধা বুঝে, সুবিধা অনুযায়ী তখন সে ইনফেকশন তৈরি করে, নর্মালি করে না, সেটাকে বলে অপরচুনিস্টিক ইনফেকশন। তাহলে ইনফেকশনের হিস্ট্রি আসলে জানতে চাইলে এটা ছিল মানুষ সৃষ্টির শুরু থেকেই তো ইনফেকশন, তাই না? মানুষ সৃষ্টির শুরু থেকেই উন্ট ছিল, উন্ট হইতো, উন্ট তো বিভিন্ন ভাবে হইতে পারে, গাছের চর থেকে উন্ট হইতে পারে, কোনো কাজ করতে গিয়ে উন্ট হইতে পারে, খালি পায়ে মাটিতে হাঁটতে গেলে সেখান থেকে কোনো পাংটেট উন্ট হইতে পারে। আর উন্ট মানেই সেখানে ব্রিজ, ব্রিজ অফ এপিথেলিয়াম, এপিথেলিয়াম ব্রিজ মানেই সেখান থেকে মাইক্রো অর্গানিজম ঢুকতে পারে। তাহলে সেই আদি যুগ থেকে উন্ডের আসলে উন্ডের ইতিহাস। কিন্তু এখন তোমরা যে কথাগুলো বলতেছো সেগুলো জানতেছো এখন, যে উন্ড কিভাবে হয় তোমরা বললা যে মাইক্রোরিজম দিয়ে হয়, এবং সেটা কি মাইক্রোজেন বললা যে কতগুলো প্যাথোজেনিক মাইক্রোজেন আছে সেগুলো দিয়ে হয়। এটা কিভাবে আবিষ্কার হইলো, এইটা তোমার আজকে থেকে হয়তো 100 বছর আগে আবিষ্কার হয়েছে। কিভাবে আবিষ্কার হয়েছে, তার আগে মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে, মাইক্রোস্কোপ আবিষ্কার করার পরে তারপরে ওরা মাইক্রোস্কোপের নিচে দেখছে যে এখানে কতগুলো ব্যাকটেরিয়া আছে বা ফাঙ্গাস আছে, সেগুলোকে তারা নাম দিয়েছে ব্যাকটেরিয়া, সেখান থেকে তারা বিভিন্ন প্রজাতি স্পিসিস আইডেন্টিফাই করছে। এরপরে আস্তে 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 আধুনিক যুগে এখন আমরা সব জানতেছি, কিন্তু এক সময় তো সেটা জানা যেত না। এক সময় যখন ছিল এরও আগে, মানে আরো মানে রোমান চাইনিজ, চাইনিজদের কাছ থেকে আসো, চাইনিজরাও তারা এই সমস্ত প্যাথোজেনিসিস জানতো না, কিন্তু তারা উন কিভাবে প্রিভেনশন করতে হয় সেইটা তারা অনেক জানতো। তারা উন্ডের জন্য মাইক্রোনিজম আছে সেগুলো জানতো না, এটার জন্য যে এখন বর্তমানে আধুনিক অ্যান্টিবায়োটিক বেরিয়েছে সেগুলো জানতো না, কিন্তু তারা তাদের নিজস্ব টেকনিকে কিছু টেকনিক, যেমন আমরা লাস্ট যে উদাহরণ মনে করো মামি, মামি মিশরের যে মামি, এই যে মামি যে নষ্ট হচ্ছে না, একটা মানুষ মারা যাওয়ার পরে তারা যে মামিফিকেশন করে ফেলে, এবং সেইটা যে এই যুগ যুগ বছর পর বছর শতাব্দীর পর শতাব্দী ধরে মামিগুলো এরকম অক্ষত অবস্থা থাকে, এটা রহস্য কি? নিশ্চয়ই তারা এমন কিছু ওই বডির মধ্যে এমন কিছু দিত বা এমন ভাবে এমন কিছু দিয়ে প্রিজার্ভ করত যেগুলো এই যে তার টিস্যুকে ডিস্ট্রাকশন করে না বা তার ওই মানে তার ডেড বডিকে ইনফেক্টেড করে না, সেরকম কিছু ছিল ছিল দেখি মামিগুলো মামিফাই হইতে পারছে, তাই না? এ তো গেল মিশরের, মনে করো মিশরের যুগের কাহিনী। তারও আগে আছে তোমার চাইনিজ, তারপরে ইজিপশিয়ান, হিপোক্রেটিস, ইভেন হিপোক্রেটিস অনেক কথা বলে গেছে উন নিয়ে। তো একসময় দেখা গেছে গ্ল্যাডিয়েটরের যুগ, গ্ল্যাডিয়েটর নাম শুনছো তো? গ্ল্যাডিয়েটর কি করতো, ওই যে যুদ্ধ করতো, হ্যাঁ, পশু পাখির সাথে যুদ্ধ করতো, বড় বড় স্টেডিয়ামে দেখা গেছে যে যোদ্ধাদের ছেড়ে দিত, নিজে নিজে যুদ্ধ করতো, রাজা বাদশারা এই যুদ্ধগুলো উপভোগ করতো, আবার ওই স্টেডিয়ামের মধ্যে বাঘ বা অন্যান্য হিংস্র পশু ছেড়ে দিত, তাদের সাথে যুদ্ধ করতো, তাদেরকে বলে গ্ল্যাডিয়েটর। যারা যুদ্ধ করতো তাদের তো অনেক ক্ষত বিক্ষত হইতো, তো সেই ক্ষত বিক্ষত এক সময় ইনফেকশন হইতো, উন্ড হইতো, এবং ওখানে পাস ফরমেশন হইতো, তো সেই পাস গুলো আবার বের করে দেওয়ার পরে উন্ড আবার ভালো হয়ে যেত। তো এই সময় হিপোক্রেটিস তারা একটা ডিকটাম দিছে যে কোন উন যদি পাস হয় এবং সেই পাসটাকে যদি ড্রেন করে দাও তাহলে উন ভালো হয়ে যায়, এরকম একটা ডিকটাম তারা তৈরি করছে। তারা কিন্তু কোনো প্যাথোজেনিস জানতো না, কিন্তু তাদের অবজারভেশন এটা ছিল যে উন উন্ড হওয়ার পরে সেখানে কি হয়, সেখানে একটা পাস হয় এবং পাসটা যদি বের হয়ে যায়, নিজে নিজে যদি বের হয়ে যায় অথবা যদি বের করে দেওয়া হয় কোনোভাবে চাপ দিয়ে হোক বা যেভাবে হোক, তারপরে আলটিমেটলি উল্টা আবার হিল হয়ে যায়। হ্যাঁ, এই ধরনের একটা অবজারভেশনের পর থেকে তারা এরকম একটা ডিকটাম তৈরি করছে, কিন্তু এই ডিকটামটাকেই পরবর্তী সময় আরো কিছুদিন পরে মানুষ ভুলভাবে নিছে। ভুলভাবে নিছে কেমন, তখন তারা মনে করতো যে উন হইতে উন যদি হয় এবং সেই উনটাকে যদি হিল করতে হয় মানে ভালো করতে হয় তাহলে ওখানে পাস তৈরি করতে হবে,
তো সেই জন্য তারা উন্ড হইলে কি করতো, উন্ড হইলে ওই উন্ডের মধ্যে যারা পাস হয় এই জন্য তারা ওখানে মাটি কাদা গোবর এই সমস্ত কিছু লাগাইতো। উদ্দেশ্য কি ছিল, যে উন্ড হয়েছে তাহলে ওখানে ইনফেকশন তৈরি করতে হইবে, পাস তৈরি করতে হবে, এবং পাস তৈরি করার পর সেই পাসটাকে যদি আমরা বের করে দিই তাহলে উন্ডটা হিল হইবে, নাইলে উন্ড হিল হবে না। এই ধরনের একটা ভুল ব্যাখ্যা অনেকদিন চলছে, এবং ভুল ব্যাখ্যার কারণে উন্ডে তোমার এই উন্ডে ইনফেকশন তৈরি করার জন্য, পাস তৈরি করার জন্য মানুষ মাটি কাদা গোবর এগুলো ইউজ করতো, বুঝতেছো? এগুলো এগুলো কিন্তু চলছে, এবং এটা খুব অতীত অনেক দূরের ইতিহাস তা কিন্তু না। হ্যাঁ, এটার ইতিহাস তুমি ইন্ডিয়া ইন্ডিয়া এখনো আছে, আমরাও পাইছি, ইন্ডিয়া বাদ দাও আমাদের বাংলাদেশেও অনেক পাইছি, যে বাচ্চাদের ওই যে নাভিক যে কাটে, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে, বাচ্চা ডেলিভারি হওয়ার পর যে নাড়ি কাটে, হ্যাঁ যেটা বলি আমরা, সেখানে গোবর গোবর লাগায়, হ্যাঁ গোবর লাগায় উদ্দেশ্য কি, যাতে তাড়াতাড়ি শুরু হবে, এরকম এরকম জিনিস আমরাও পাইছি। তো এই এই ধরনের কুসংস্কার বা এই ধরনের অজ্ঞতা এটা কিন্তু এখনো এখনো একেবারে যে নাই তা না, ইন্ডিয়া অনেক প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের কুসংস্কার অজ্ঞতা এখনো অনেক অনেক জায়গায় আছে, যার কারণে এখনো গ্যাস গ্যাংরিন, যার কারণে এখনো টিটেনাস, এই সমস্ত গুলো এখনো আনকমন হয়ে যায় না, এখনো পাওয়া যায়, বুঝতে পারছো? তাহলে উন্ডের ইতিহাস লম্বা ইতিহাস, এবং উন্ড হিলিং এর ইতিহাস লম্বা ইতিহাস, এবং তারা এই উন্ড উন্ড হিল করার জন্য অনেক অনেক চেষ্টা করছে। যেমন চাইনিজরা কি করতো, চাইনিজরা বিভিন্ন পাতা আয়ুর্বেদিক ওষুধ এগুলো ট্রাই করতো, গাছের বাকল তারপরে গাছের পাতা এগুলো দিয়ে তারা উন্ড হিল করার চেষ্টা করত। তারপরে আসছে মানে 19 শতাব্দীর শুরু দিকে তারা ভিনেগার ভিনেগার প্লাস ওয়াইন, যে সমস্ত মদ তারা খাইতো, মদ বা ভিনেগার এগুলো দিয়েও উন্ড হিল করার চেষ্টা করছে তারা। তো এগুলো পাওয়া যায়, এগুলো ইতিহাস ঘাঁটলে এগুলো পাওয়া যায়। তারপরে আসো মডার্ন যুগের, মডার্ন যুগের শুরু, মডার্ন যুগের শুরুতে এক অস্ট্রেলিয়ান ধাত্রীবিদ, হ্যাঁ সে দেখছে, সে একটা ট্রায়াল দিছে, সে দেখছে যে যখন ওই যে পোস্ট মানে ডেলিভারি, ডেলিভারির পরে এক ডেলিভারি থেকে আরেক ডেলিভারি, ডেলিভারির আগে যদি একটু হাত ধুয়ে নেয়, ডেলিভারি করার সময় যদি সিম্পলি শুধু যদি হাতটা একটু ধৌত করে নেয়, তাহলে উন মানে পোস্টপার্টাল যে সেপসিস, পোস্টপার্টাল সেপসিস 10% থেকে নামে 2% চলে আসে। হ্যাঁ, সে একটা অবজারভেশন এরকম দিছে, কিন্তু তার সমসাময়িক সায়েন্টিস্ট যারা ছিল, ডাক্তার যারা ছিল, তখন তারা হাসির পাত্র বলে উড়ে গেছে, যে এটা কি বলে পাগল, এগুলো হাত ধুইলে উন্ড ইনফেকশন কমে যায়, একটা থিওরি বানাইছে এরকম একটা, এরকম এরকম হাস্যরস করছে তারা নিয়ে। কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে হি ওয়াজ রাইট, কারণ এই যে একটা হাত ধোয়া, হাত ধুইতে গেলে কি হয়, অনেকখানি জীবাণু অ্যাসেপসিস আমরা বলি আমরা এখন, হ্যাঁ বর্তমানে অ্যাসেপটিক টেকনিক চলে আসছে। অ্যাসেপটিক টেকনিকের মধ্যে আমরা কি করি, আমরা হাত সাবান দিয়ে হাত ধুই প্রথমে, তারপরে হেক্সিসল দিয়ে স্কার্ব করি, তারপরে আমরা কোভিডেন আয়োডিন দিয়ে হাত ধুতে করি, এগুলো সবই বর্তমান যুগের অ্যাসেপটিক টেকনিক। কিন্তু সেটা কিন্তু সে আরো আরো 50-60 বছর আগে, তখন হয়তো এত হেক্সিসল ছিল না, ক্লোরোফর্ম ছিল না, কোভিডেন আয়োডিন ছিল না, কিন্তু সে সিম্পলি শুধু সাবান বা নর্মাল পানি দিয়ে যে হাত ধুয়েছে তাতেই সে দেখাইছে যে হ্যাঁ শুধু হাত ধুইলে পোস্টপার্টাল সেপসিস অনেকটা কমে যায়। তো যদিও তখন তাকে হাস্যরস করছে, কিন্তু আধুনিক বিজ্ঞানীরা সেটাকেই তাকে তার যথাযোগ্য মর্যাদা এখন দিচ্ছে, যে না সে সঠিক কথাই বলে গেছিল। হ্যাঁ, আর বর্তমান করোনা যুগে তো কথাই নেই, এখন তো করোনা প্রতিরোধের উপায় কি, উপায়গুলোর মধ্যেই হাত ধোয়া, হাত স্যানিটাইজ করাই তো একটা অন্যতম উপায় বা পদ্ধতি, তাই তো? তাহলে আমরা উন্ডের ইতিহাস ঘাটাঘাটি করলে দেখছি একটা লম্বা ইতিহাস আছে উন্ডের। হ্যাঁ, এটা সেই মানে মানুষ সভ্যতা সৃষ্টি থেকেই উন্ড আছে, যদিও সেগুলো ডকুমেন্টেশন নাই, ডকুমেন্টেশন আছে প্রায় খ্রিস্টপূর্ব 4,000 থেকে 5,000 বছর আগের থেকে ডকুমেন্টেশন আছে কিছু এরকম, যে তখন উন্ড হইলে কি করতো, না উন্ড হইলে তারা পাস হইলে সেটা বের করতো, আবার পরবর্তী সময় সেই পাসটাকে ভুল হিসেবে ব্যাখ্যা নিয়ে তারা পাস তৈরি করার জন্য মাটি গোবর কাদা এগুলো ইউজ করতো, পরবর্তী সময় দেখা গেছে না সেটা আবার ভুল প্রমাণিত হওয়ার পরে তারা পাতা গাছের ছাল এগুলো ব্যবহার করতো, এর পরবর্তী সময় তারা ওয়াইন এবং ভিনেগার এগুলো ব্যবহার করতো। তারপরে কিছু বলতে চাচ্ছ বলো? নাই, তারপরে
উনটাকে স্টিচ, হ্যাঁ এখন আমরা বর্তমানে যখন স্টিচ দিয়ে কত সুন্দর সুন্দর স্টিচ সুতার ম্যাটেরিয়াল চলে আসছে, পুরোলিন আছে, ক্যাটগাট আছে, সিল্ক আছে, হ্যাঁ বিভিন্ন নামের ভিক্রিল আছে, বিভিন্ন নামের সুতার ম্যাটেরিয়াল বলি আমরা, হ্যাঁ এগুলো দিয়ে আমরা উনকে ক্লোজ করি, মানে স্টিচ দিই, মানে সেলাই করি। তো ওই সেই পুরোনো যুগে উন যখন হইতো উনকে স্টিচ দেওয়ার জন্য তখন তখনও তাদের কিছু কিছু টেকনিক ছিল, যেমন ঘোড়ার যে লেজ, ঘোড়ার লেজের যে চুল পশম যেটা বলি, হ্যাঁ সেগুলো তো একসময় ইউজ করতো তারা, এই ঘোড়ার পশম দিয়ে তারা উন স্টিচ করত। তারও আগে স্টিচের আর একটা অভিনব পদ্ধতি ছিল খুবই মজার, সেটা হচ্ছে গিয়ে তোমার পিঁপড়া আছে, পিঁপড়া, হ্যাঁ বড় বড় পিঁপড়া বলি আমরা, হ্যাঁ কালো কালো বড় বড় পিঁপড়া, আফ্রিকান পিঁপড়া আছে, ওইগুলোর সুচলো দাঁত, হ্যাঁ দুইটা দাঁত থাকে সামনের, দুটো দাঁত থাকে, একদম কামড়ায় যদি ধরে, কামড়ায় ধরলে তো ধরলো, ওটা আর ছুটানো যায় না, এটা অনেক বড় বড় পিঁপড়া, সেইগুলো এরকম এরকম থাকতো এবং খুব বিষাক্ত ছিল এগুলো। তো ওই কামড়ায় ধরছে ধরছে, ধরার পরে তুমি ওইটা ছুটে দিতে পারবে না, তুমি ছুটে দিয়ে দিতে পারবে, বড়ি ধরে টান দেবা ওদের গরমে, ওদের রুমে যান, ওখানে কামড়ায় ধরবে, কামড়ায় ধরবে তো ধরবে, ওটাকে তুমি ছুটে দিতে পারবে না, দেখা গেছে বড়ি সহ চলে আসছে। তো সেই টেকনিকটাকেও তারা ব্যবহার করতো, কিভাবে ব্যবহার করতো, তারা যখন উন হইতো, যখন কেটে যেত, তখন এই পিঁপড়া গুলোকে নিয়ে তারা উনের মার্জি, মনে করে এই পিঁপড়া দুটো দাঁত, হ্যাঁ এখানে একটা উন হয়েছে, উন দুটোকে অ্যাপোজ করে ওই পিঁপড়া মুখের মধ্যে ধরতো, ধরার সাথে সাথে পিঁপড়াকে কামড় দিত, কামড় দিলে কি হইতো, এই উনগুলো ক্লোজ হয়ে যেত, মানে এক ধরনের সুচার টেকনিক। এরকম মনে করো একটু বড় উন, তখন দুই তিনটা বা চারটা পিঁপড়া দিত, উনটা অ্যাপোজ হয়ে যেত, কামড় ধরতো, তারপরে বড়িটাকে ছিঁড়ে ফেলতো, ওইটা ওই ওই হুক হুক হয়ে থাকতো। সেটারও অনেক রেকর্ড পাওয়া যায় যে এক সময় উনটা এরকম পিঁপড়ার পিঁপড়ার হুক দিয়ে ক্লোজ করা হইতো, তারপরে বললাম যে ঘোড়ার লেজ, লেজার যে পশম সেগুলো দিয়েও ক্লোজ করা হইতো। তো এরকম রেকর্ড পাওয়া যায় যে অতীতে তারা এইগুলো চেষ্টা করতো অনেক সময়, হ্যাঁ এখন বর্তমানে এইগুলোই সব মডিফাইড হয়ে হয়ে এখন চলে আসছে কি সুচার ম্যাটেরিয়াল, পোরলিন, ও পোরলিনের থেকে এখন বর্তমানে কি আসছে আরো আধুনিক, সেটা হচ্ছে কি এখন এখন স্টাপলিং মেশিন আছে, স্টাপলিং ডিভাইস, তোমরা যখন কাগজ স্টাপলার করো তেমনি এখন উন ক্লোজ করার জন্য বিভিন্ন স্টাপলার আছে, জাস্ট শুধু স্টাপলার ধরো, দুই ক্লোজ করো এবং স্টাপলার মারো, উন স্টাপলিং হয়ে যাবে। আচ্ছা তারপর আরো আছে এর থেকে আধুনিক আছে, তোমার উনকে ক্লোজই করতে হবে না, স্টিচে দিতে হবে না, তুমি জেল আছে জেল, তুমি উনটাকে অ্যাপোজ করো, মাঝখানে জেল দিয়ে চাপ দিয়ে ধরো, ফেভিকলের মতো, ফেভিকল যেরকম কাট দুইটা কাট আটকাই দেয়, অথবা গাম যেমন দুইটা কাগজকে আটকাই দেয়, সেরকম উনের মাঝখানে তুমি একটা জেল আছে বা পেস্ট আছে, পেস্ট লাগাই দাও, ও অটোমেটিক নিজে নিজে ক্লোজ হয়ে যাবে। তো এগুলো মডিফাইড হয়ে আধুনিক এখন চলে আসছে, ঠিক আছে, কিন্তু এক সময় এই সমস্ত কিছু ছিল না, তখন ছিল এই ধরনের টেকনিক, হ্যাঁ তারা ইউজ করত। তাহলে আসলে উন্ডের ইতিহাস বলতে গেলে লম্বা ইতিহাস। তাহলে উন্ড আসলে কয় ধরনের উন্ড, তাহলে উন্ড হইতে পারে তাহলে দুই ধরনের উন্ড, একটা হচ্ছে নর্মাল উন্ড, অ্যাক্সিডেন্টাল উন্ড বা ট্রমাটিক উন্ড, আর একটা হচ্ছে এখন বর্তমান যুগে যেটা হয় সার্জিক্যাল উন্ড, আমরা যখন সার্জারি করার পরেও উন্ড হয়। তাহলে উন্ডের সংজ্ঞা কি, উন্ডের সংজ্ঞা হচ্ছে ব্রিজ অফ দা কন্টিনিউটি অফ দা ইপিথেলিয়াল সার্ফেস বা টিস্যু, টিস্যু ব্রেকডাউন বা কন্টিনিউটি, টিস্যুর ব্রেকডাউন অথবা কন্টিনিউটি যদি লস হয় দ্যাট কল্ড উন্ড। সেটা হতে পারে কি দিয়ে, সেটা হতে পারে অ্যাক্সিডেন্টাল, সেটা হতে পারে ট্রমাটিক, অথবা সেটা হতে পারে সার্জিক্যাল, হ্যাঁ আমরা একটা সার্জিক্যাল যেটা ইনসিশন দিচ্ছি, হ্যাঁ ওটি দিয়ে নিয়ে তখন আমরা কি করতেছি, একে একে করতেছি, তখন আমরা এই কন্টিনিউটিকে ব্রেক করতেছি, হ্যাঁ টিস্যুটাকে ব্রেক করতেছি, কিন্তু ওইটার মধ্যে এটার মধ্যে ডিফারেন্স কি হচ্ছে, এটা একটা হচ্ছে শার্প কাট, আমি এটা খুব শার্প একটা সুচলো ব্লেড দিয়ে এটা করতেছি, আর ট্রমাটিক উন বা অ্যাক্সিডেন্টাল উন যেগুলো হয় এগুলো সচরাচর শার্প হয় না, যদি যা শার্প ইনস্ট্রুমেন্ট দ্বারা না হয়, নর্মালি এগুলো হয় ল্যাসারেটেড ইঞ্জুরি, ল্যাসারেশন, অ্যাব্রেশন, হ্যাঁ এরকম থাকে, এবং সেগুলো কি হইতে পারে, সেগুলো ট্রমাটিক উন হইতে পারে, তোমার বিভিন্ন কন্টামিনেটেড থাকতে পারে, বিভিন্ন মাটি কাদা দূষিত পদার্থ এগুলো দিয়ে কন্টামিনেশন থাকতে পারে, আর সার্জিক্যাল উন আমরা যেগুলো করি নর্মালি ওটিতে, সেগুলো আসলে কন্টামিনেটেড না, সেগুলো আমরা করি অ্যাসেপ্টিক ওয়েতে, যথাটা সম্ভব কন্টামিনেশন প্রিভেন্ট করার জন্য যে সমস্ত টেকনিক আছে সেগুলো ইউজ করে তারপর আমরা করি। তার এত কিছু করার পরেও সার্জিক্যাল যে সাইট যেখানে আমি ইনসিশন দিলাম সেখানে ইনফেকশন হতে পারে,
সেই ইনফেকশনটার নাম হচ্ছে কি সার্জিক্যাল সাইট ইনফেকশন। তাহলে এটা এক ধরনের সার্জিক্যাল সাইট একটা উন্ড, তাহলে এটাকে আমি উন্ড ইনফেকশন বলতে পারি। তাহলে উন্ড ইনফেকশন হচ্ছে কি সব সার্জিক্যাল সাইট ইনফেকশনই উন্ড ইনফেকশন, বাট সব উন্ড ইনফেকশন সার্জিক্যাল সাইট ইনফেকশন নয়, কথাটা এভাবে বলা যায় তাই না। ট্রমাটিক উন্ড অথবা অ্যাক্সিডেন্টাল উন্ড সেটা উন্ড, সেখানে ইনফেকশন হলে সেটা ইনফেকশন, সেটার নাম হচ্ছে কি উন্ড ইনফেকশন। আর সার্জিক্যাল সাইট আমি যেখানে ইনসিশন দিছি সেটা এক ধরনের উন্ড, বাট সেটা করা হয়েছে সার্জারির পারপাসে, সেখানে ইনফেকশন এলে সেটাকে আমরা সার্জিক্যাল সাইট ইনফেকশন বলি, সেটাও এক ধরনের উন্ড ইনফেকশন। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এই উন্ড ইনফেকশনের সংজ্ঞা তাহলে যদি বলো, হোয়াট ইজ উন্ড ইনফেকশন, তাহলে উন্ড ইনফেকশন অথবা হোয়াট ইজ সার্জিক্যাল সাইট ইনফেকশন, তাহলে সেটা সংজ্ঞাটার মধ্যে এই কথাটা বলতে হবে যে স্যার ইট ইজ অ্যান ইনফেকশন অকার্ড ইন দ্য সার্জিক্যাল সাইট বাই মাইক্রো অর্গানিজমস উইদিন 30 ডেজ অফ দ্য প্রাইমারি উন্ড, ক্রিয়েটিং দ্য প্রাইমারি উন্ড অর সার্জারি, অর উইদিন 1 ইয়ার ইফ দ্যার ইজ অ্যান ইমপ্লিমেন্টেশন ইউজড উইদিন দ্য উন্ড। এই দুটো কথা বাড়তি যোগ করতে হবে, যদি উন্ড ইনফেকশন তোমার ডেফিনেশন জিজ্ঞাসা করতে হয়। একটা কি সহজ বাংলায়, হ্যাঁ আবার বলতেছি সহজ বাংলায়, যেখানে আমরা সার্জারি করব, বলতেছি যেখানে সার্জারি করব বা যেখানে উন্ড হবে সেখানে যদি ইনফেকশন হয় বাই মাইক্রোজন দিয়ে, এবং সেটা যেদিন ইঞ্জুরি হয়েছে বা যেদিন সার্জারি করছি তার 30 দিনের মধ্যে হইলে সেটাকে আমরা উন্ড ইনফেকশন বলবো, 30 দিনের যদি পরে হয় সেটাকে আমরা উন্ড ইনফেকশন বলবো না। তাহলে টাইম একটা টাইম ফ্রেম আছে উইদিন 30 ডেজ, এটা হচ্ছে গিয়ে যদি ইমপ্লান্ট ইউজ করা না হয়। কিন্তু যদি ইমপ্লান্ট ইউজ করা হয়, যেমন একটা ফ্র্যাকচার সাইট পা ভেঙে গেছে, সেখানে যদি আমি নেইল ইউজ করি, নেইল অথবা প্লেট এন্ড স্ক্রু ইউজ করি, প্লেট এন্ড স্ক্রু ইউজ করি আমরা ফ্র্যাকচার সাইট কে ইমোবিলাইজ করি না, তাহলে সেটা একটা ইমপ্লান্ট, সেটা বলে ইমপ্লান্ট, অথবা ভিতরে রড ঢুকে দিলাম অথবা ভিতরে স্ক্রু দিলাম, তাহলে এটাকে বলে ইমপ্লান্ট। এই ইমপ্লান্ট যদি ইউজ করা হয় সেক্ষেত্রে 1 বছরের মধ্যে যদি ইনফেকশন হয় ওই জায়গায়, তাহলে সেটাও সার্জিক্যাল সাইট ইনফেকশনের মধ্যে পড়বে। তাহলে ডেফিনেশনটা কি হলো, ইট ইজ অ্যান ইনফেকশন অকারিং এট দ্য সাইট অফ সার্জারি অর উইদিন 30 ডেজ ইফ অর উইদিন 1 ইয়ার ইফ ইমপ্লান্ট ইজ ইউজড। এবার বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই টাইম ফ্রেমটা মনে রাখবা যে ইমপ্লান্ট ইউজ না করলে 30 দিন, আর ইমপ্লান্ট ইউজ করলে 1 বছরের মধ্যে যদি ইনফেকশন হয় তাহলে সেটাই সার্জিক্যাল সাইট ইনফেকশন। তাহলে এটা গেল হোয়াট ইজ সার্জিক্যাল সাইট ইনফেকশন অথবা হোয়াট ইজ উন্ড ইনফেকশন। তাহলে আমরা উন্ড ইনফেকশন সম্বন্ধে কি শিখবো, প্রথমে ডেফিনেশন শিখে ফেললাম, দিস ইজ কল ডেফিনেশন। তাহলে আমাদের জানার কি কি আছে উন সম্বন্ধে, এটা আগে একটু মাথার মধ্যে রাখি যে আসলে আমরা উন সম্বন্ধে কি পড়বো, উন সম্বন্ধে আমার কি জানা দরকার আছে। উন একটা হচ্ছে কমন চিত্র, মানে সার্জারিতে, সার্জারিতে ঢোকা মানেই হচ্ছে কি সার্জারি ওটা ঢোকা মানেই তুমি 5-6টা পেশেন্ট পাবা যাদের উন ইনফেকশন হচ্ছে, আর সার্জারি মানেই তো উন্ড, সার্জিক্যাল সাইট উন্ড, উন্ড তো তৈরি করছোই তুমি, সেটা সার্জারি করে তৈরি করো অথবা তুমি বিভিন্ন ট্রমাটিক উন্ড আরটিএ নিয়ে আসে, আমাদের কাছে আসেই তো উন্ড নিয়ে বিভিন্ন ভাবে তাই না। ম্যাক্সিমাম রুগী উন্ডের রুগী, কিছু রুগী আছে যেমন প্যাথোলজিক ডিজিজ যেমন অ্যাপেন্ডিসাইটিস, তাদেরও তো সার্জারি করা যদি লাগে তাদের উন্ড করা লাগে, আছে সিএ স্টোমাক, আছে কোলেলিথিয়াসিস, হ্যাঁ আছে সিএ রেক্টামের রুগী, এই রুগীগুলো যখন আসে তাদের যখন সার্জারি করি তাদের উন্ড তৈরি করি, আবার কিছু রুগী আসে উন নিয়েই চড়ি আসে, আরটিআই পেশেন্ট, ফিজিক্যাল অ্যাসল্ট পেশেন্ট, এরা উন নিয়ে আমাদের কাছে আসে, তার মানে সার্জারি মানে উন, আর উন মানে ইনফেকশন, উন মানে ইনফেকশন হবে, এটা কমন জিনিস। তাহলে আমাদেরকে এই সার্জারিক্যাল ওয়ার্ল্ডের এই কমন সিনারিওটা সম্বন্ধে ভালোভাবে জানতে হবে, অকেজুয়াল হতে হবে, উনটা সম্বন্ধে আমাদেরকে ভালো নলেজ রাখতে হবে। তাহলে নলেজ রাখার কি কি নলেজ রাখবো, আমরা প্রথমে আমরা জানবো যে উনের ইতিহাসটা আমরা জানবো, যে উন না, হ্যাঁ উনটা ডেফিনেশন, উন কাকে বলে, ডেফিনেশন জানার পরে এর ইতিহাসটা কি আমরা জানবো। তাহলে আমরা এতক্ষণ ধরে
এই দুটো জিনিসই বললাম, ডেফিনেশনটা বললাম আর ইতিহাসটা জানলাম, উনটা আসলে কিভাবে আসছে, উনের দৃষ্টিটা কোথেকে আসছে, এই উন নিয়ে মানুষ কি কি গবেষণা করছে, গবেষণা করার পরে কি কি পাইছে এরা, তাদের তারা কি কিভাবে চেষ্টা করছে বর্তমানে, এর বর্তমানে জিনিসগুলো কি চলে আসছে, এই যে ইতিহাসটা, এটা আমরা এতক্ষণ পড়াশোনা করলাম, এর সাথে আমরা উন্ডের ডেফিনেশন শিখলাম যে উন্ড হচ্ছে গিয়ে একটা বা সার্জিক্যাল সাইট ইনফেকশন হচ্ছে গিয়ে ইনফেকশন অ্যাট দ্য সাইট অফ উন্ড অকার্স উইদিন 30 days অফ দ্য প্রাইমারি অকারেন্স আর উইদিন 1 year ইফ ইমপ্লান্টেশন ইজ ইউজড। তো এরপরে আমরা জানবো হোয়াট আর দ্য টাইপস অফ উন্ড, মানে উন্ডের টাইপ কি কি আছে, তারপরে জানবো উন্ডের ক্লাসিফিকেশন, হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ উন্ড, উন্ড কিভাবে তৈরি হয়, ক্লাসিফিকেশন অফ উন্ড, বিভিন্ন ধরনের উন্ড আছে। এরপরে আমরা জানবো, শিখতে হবে আমাদের এই যে উন্ড হইল, মানে আগে উন্ড তারপর ইনফেকশন, তারপর টাইপ অফ উন্ড, ক্লাসিফিকেশন অফ উন্ড। হ্যাঁ, এরপরে জানতে হবে উন্ড হিলিং কিভাবে হয়, নর্মাল উন্ড না, তোমার উন্ড, তোমার যদি ইনফেকশন জানতে হয় তাহলে আগে উন্ড জানতে হবে, উন্ড ইনফেকশন জানতে হলে ইনফেকশন জানার আগে উন্ড সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তাহলে উন্ড, আচ্ছা ডেফিনেশনের মধ্যে আমরা দুটো ডেফিনেশন বলে ফেলছি, কিন্তু একটা একটা ডেফিনেশন বলছি উন্ড ডেফিনেশন, সেটা বলছিলাম কি যে ব্রিচ অফ দ্য কন্টিনিউটি অফ দ্য এপিথেলিয়াল সার্ফেস, তাই না, আর একটা বলছিলাম উন্ডের উন্ড ইনফেকশন ডেফিনেশন অথবা সার্জিক্যাল সাইট ইনফেকশন ডেফিনেশন, এটা কিন্তু দুইটা আলাদা আলাদা জিনিস, এটা হোয়াট ইজ উন্ড অ্যান্ড হোয়াট ইজ উন্ড ইনফেকশন অথবা সার্জিক্যাল সাইট ইনফেকশন, দুটি আমরা বলছি। এখন উন্ডের টাইপ জানবা, উন্ডের ক্লাসিফিকেশন জানবা, তারপরে হচ্ছে গিয়ে উন্ড কিভাবে হিলিং হয়, নর্মাল একটা উন্ড সেটা কিভাবে হিল হয় এটা আমাদেরকে জানতে হবে, তারপরে জানতে হবে উন্ডের মধ্যে ইনফেকশন কিভাবে হয়, উন্ডের মধ্যে ইনফেকশনটা সোর্স অফ ইনফেকশন, ইনফেকশন কিভাবে আসে, উন্ড ইনফেকশন হয় কিভাবে এটা জানতে হবে, কিভাবে ইনফেকশন তৈরি হয়, প্যাথোজেনেসিস অফ উন্ড কিভাবে হয় সোর্স কোড থেকে এটা জানতে হবে, এরপরে জানতে হবে কি কি প্যাথোজেন আছে, কি কি প্যাথোজেন আমাদের উন্ড ইনফেকশন তৈরি করে, হোয়াট আর দ্য টাইপস অফ প্যাথোজেন, যে সমস্ত প্যাথোজেন এই ইনফেকশন গুলো তৈরি করে তাদের সম্বন্ধে জানতে হবে, তাদের টাইপ গুলো জানতে হবে, তাদের ভাইরুলেন্স কোনটা কত বড় ক্ষতিকর, কোনটা কি কি তৈরি করে এগুলো জানতে হবে, তারপরে জানতে হবে ক্লাসিফিকেশন অফ দ্য উন্ড ইনফেকশন, এর আগে আমরা জানস উন্ডের ক্লাসিফিকেশন জানস এবং উন্ড ইনফেকশনের আবার ক্লাসিফিকেশন আছে, সার্জিক্যাল সাইট ইনফেকশনের ক্লাসিফিকেশন আছে, সেটা জানতে হবে, সার্জিক্যাল ইনফেকশন হচ্ছে ইনফেকশন আবার কয় ধরনের হতে পারে, ইনফেকশনের কি কি টাইপ আছে বা ক্লাসিফিকেশন উন্ড ইনফেকশন, এরপরে জানতে হবে যে উন্ড ইনফেকশন হয়ে গেল প্যাথোজেনিসটা জানলাম, এরপরে এটার ম্যানেজমেন্ট কি, কিভাবে আমরা ম্যানেজমেন্ট করবো এটাকে, এই ম্যানেজমেন্ট জানতে গেলে অ্যান্টিমাইক্রোবিয়াল সম্বন্ধে জানতে হবে, তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল কি কি ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল আছে, এই অ্যান্টিমাইক্রোবিয়ালের ইতিহাস জানতে হবে, অ্যান্টিমাইক্রোবিয়াল ইতিহাস প্রথমে কারা তৈরি করছিল, কিভাবে তৈরি করছিল, মানে অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যে একটা আছে অ্যান্টিবায়োটিক্স, একটা আছে অ্যান্টিসেপটিক্স, এগুলো কিভাবে আসছে, ইতিহাস কি, এবার কিভাবে কাজ করে এগুলো জানতে হবে। তো এরপরে জানতে হবে ড্রেসিং ম্যাটেরিয়াল, যেহেতু উন্ড আসে ড্রেসিং করতে হয়, ড্রেসিং ম্যাটেরিয়াল গুলো কি সেগুলো জানতে হবে, কি কি ড্রেসিং ম্যাটেরিয়াল আছে এবং কিভাবে ড্রেসিং করতে হয় এবং ড্রেসিং করলে কি কি সুবিধা হয়, ড্রেসিং ম্যাটেরিয়াল গুলোর বিভিন্ন ক্লাসিফিকেশন অফ দ্য ড্রেসিং ম্যাটেরিয়াল, টাইপস অফ ড্রেসিং ম্যাটেরিয়াল, কোনটার সুবিধা কোনটার কি অসুবিধা, আর হচ্ছে গিয়া অ্যান্টিবায়োটিক এর টাইপ এবং অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে এবং এটা ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক কারে বলে আর হচ্ছে গিয়া স্পেসিফিক অ্যান্টিবায়োটিক কারে বলে, এরপরে হচ্ছে গিয়া কিছু স্পেসিফিক ওই যে অপরচুনিস্টিক ইনফেকশন এটা কি জিনিস, তারপরে আর কিছু নাই মোটামুটি উন সম্বন্ধে যদি ও, এরপরে আছে কিছু স্পেসিফিক উন সম্বন্ধে জানতে হবে, স্পেসিফিক উন একটু ডিফারেন্ট উন, যেমন টিটেনাস, টিটেনাস একটা এক ধরনের উন,
তারপরে তোমার গ্যাস গ্যাংগ্রিন এক ধরনের স্পেশাল উন্ড, হ্যাঁ, তারপরে নেক্রোটাইজিং ফাসাইটিস, হ্যাঁ, অপরচুনিস্টিক নেক্রোটাইজিং নেক্রোটাইজিং ফাসাইটিস বলি, তারপরে সেলুলাইটিস, তারপর লিম্ফ্যাঞ্জাইটিস, অ্যাবসেস, এগুলো হচ্ছে স্পেশাল টাইপ অফ উন্ড আছে কিছু। হোয়াট ইজ অ্যাবসেস, হোয়াট ইজ সেলুলাইটিস, হোয়াট ইজ কার্মাঙ্কেল, হোয়াট ইজ বয়েলস, এগুলো কিছু স্পেশাল উন্ড আছে। টিটেনাস, গ্যাস গ্যাংগ্রিন, এই ধরনের কিছু স্পেশাল উন্ড আছে, এইগুলো সম্বন্ধে দুই চার কথা জানতে হবে। এই যেগুলো বললাম এগুলো হচ্ছে ইন ডিটেলস আমাদের উন্ড সার্জিক্যাল সাইট ইনফেকশন অথবা উন্ড ইনফেকশন এই চ্যাপ্টারটা যদি পড়বো, এই চ্যাপ্টারের মধ্যে এই টার্মস গুলো হচ্ছে কি আমাদের পড়ার বিষয়বস্তু। তাহলে তোমরা যদি বিষয়বস্তু আগে না জানো তাহলে তো পড়তে পারবে না, আগে বিষয়বস্তু কি কি পড়তে হবে সেগুলো আমাদেরকে জানতে হবে। বিষয়বস্তু জানতে পারলে তারপর পড়াগুলো সহজ আর জানাগুলো সহজ, যে কোনটার পর কিভাবে আসছে। তাহলে আমরা উন্ডের ইতিহাস বললাম, উন্ডের ডেফিনেশন বললাম, উন্ড ইনফেকশনের ডেফিনেশন বললাম, এখন উন্ডের টাইপ সম্বন্ধে বলো, তোমাদের কার কি ধারণা আছে উন কি কি ধরনের উন্ড আছে, হোয়াট আর দ্য টাইপস অফ উন্ড, এটা সম্বন্ধে একটু বলো তো, কে কি জানো, যারা যা জানো এটাই বলো। প্রাইমারি উন্ড একটা, সেকেন্ডারি উন্ড, প্রাইমারি উন্ড কারে বলে আর সেকেন্ডারি উন্ড কারে বলে একটু বুঝে বলো। প্রাইমারি উন্ড কোনটা আর সেকেন্ডারি উন্ড কোনটা? প্রাইমারি না বুঝলাম, প্রাইমারি মনে করো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা আমি একটা সার্জারি করছি, এটা প্রাইমারি উন্ড বলে বললাম। সেকেন্ডারি উন্ড কোনটা বলে? পারবা এরকম কিছু আছে প্রাইমারি উন্ড সেকেন্ডারি উন্ড বলতে কিছু আছে? একটা হতে পারে এটাও এক ধরনের টাইপ, উন্ডের টাইপ, মানে বিভিন্ন ভাবে টাইপিং করা যায় উন্ডকে, আসলে বিভিন্ন ভাবে টাইপিং করা যায়। তুমি কি বলছো এটা ওয়ান সব সব টাইপ অ্যাকর্ডিং টু নেচার, অ্যাকর্ডিং টু নেচার অফ ইনজুরি, কিভাবে ইনজুরি হয়েছে, নেচার অফ ইনজুরি কিভাবে ইনজুরি হয়েছে সেটার উপর নির্ভর করে এভাবে একটা ভাগ করা যায়। যে অ্যাব্রেশন, অ্যাব্রেশন হচ্ছে কি জাস্ট সিম্পলি একটা খোঁচা খাইলে, খোঁচা খাইলে মনে করো একটা কাঠি খোঁচা খাইলে, একটা খোঁচা খাইলে হাতে একটা দাগ পড়লো, লম্বা একটা দাগ পড়লো, এটা হচ্ছে অ্যাব্রেশন, সিম্পলি একটা অ্যাব্রেশন। এটা একটা হইতে পারে অথবা ল্যাসারেশন হইতে পারে, ল্যাসারেশন মানে ওখানকার স্কিন গ্লস, শুধু একটা দাগ পড়ছে তাই না, ওখানকার আন্ডারলাইং স্কিন প্লাস টিস্যু কিছু লস হয়ে গেল বা স্যারবার হয়ে গেল, হ্যাঁ, উনটাকে নর্মাল থাকলো না, তাহলে সেটাকে বলে ল্যাসারেশন। এরকম হইতে পারে ব্রুইজ, হইতে পারে ইরিথেমা, হইতে পারে হেমাটোমা, হইতে পারে অ্যাভালশন, অ্যাভালশন ইঞ্জুরি মানে পুরো একটা বড় জায়গা নিয়ে চলে গেছে, উড়ে চলে গেছে। তাহলে দিস ইজ ওয়ান টাইপ। আচ্ছা আর একটা টাইপিং যদি করো এক, সেটা হইতে পারে টাইডি উন্ড, আনটাইডি উন্ড, রাইট, গুড, হ্যাঁ, একটা ক্লাসিফিকেশন, এগুলো জানতে আছে তোমাদের ভাবে। এক হইতে পারে টাইডি উন্ড, আনটাইডি উন্ড, টাইডি মানে হচ্ছে কি পরিষ্কার, এখানে কোনো ক্লিন উন্ড, আর হচ্ছে আনটাইডি মানে ময়লা, টাইডি না, যেমন আরটিএ, আরটিএ হয়েছে তোমার ল্যাসারেশন হয়ে গেছে, তুমি একদম ল্যাসারেটেড হয়ে ওইখানকার কাদা ময়লা এগুলো সব লাগছে উন্ডে, তুমি এটা নোংরা উন্ড, তা সেটা হচ্ছে কি একটা আনটাইডি উন্ড বা ডার্টি উন্ড বলি আমরা। আর একটা তুমি সার্জিক্যাল উন্ড, মনে করো একটা অর্টি টেবিলে আমরা উন্ড করছি, সবকিছু পরিষ্কার করে ক্লিন করে একটা সার্জারি একটা ইনসিশন দিছি, তাহলে এই যে উন্ডটা দিস ইজ ডেফিনেটলি দিস ইজ টাইটি উন্ড, দিস ইজ ক্লিন উন্ড, তাই না। আচ্ছা তাহলে সেক্ষেত্রে তুমি আবার আর একটা ক্লাসে করতে পারো, একটা হচ্ছে গিয়ে তোমার শার্প পার্ট, শার্প শার্প উন, একটা হচ্ছে গিয়া ইরেগুলার, নট শার্প উন,
ল্যাসেটেড উন্ড শার্পউন্ড হতে পারে, একটা তোমার ল্যাসেটেড বা একটা আনশার্পউন্ড হতে পারে। যেটা আমরা যদি মনে করো তুমি একটা অ্যাসল্ট অ্যাসল্টের রোগী মনে করো, একটা শার্প কাট মনে করো কি হতে পারে, চাকু ছুরি ছুরি দিয়ে অনেক সময় সিনথেটিকের ছুরি ইউজ করে না, সেটাতে যে উন্ড হবে মনে করো সেটা হতে পারে একটা শার্পউন্ড হতে পারে। আবার লাঠি দিয়ে বাড়ি মারলো মনে করো বা রড দিয়ে মাথা বাড়ি করলো বাড়ি মারলো, তখন সেটাকে বলে ইনসাইজড লুকিং উন্ড, মানে সেটা শার্প না, সেটার মার্জিনটা থাকে ইরেগুলার এবং ল্যাসারেশন তৈরি হয়। তাহলে এটাও আমরা ক্লাসিফাই করতে পারবো। তাহলে উন্ড যদি ক্লাসিফাই করতে চাই তাহলে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হইতে পারে অ্যাকর্ডিং টু ন্যাচার অফ ইঞ্জুরি, যেটা বললাম অ্যাব্রেশন ল্যাসারেশন ইরিথেমা হেমাটোমা এগুলা ব্রুইস অ্যাভালশন ইঞ্জুরি এগুলো হতে পারে। আর যদি তুমি অ্যাকর্ডিং টু ক্লিনলিনেস ইউজ করো তাহলে হইতে পারে একটা টাইডি উন্ড আনটাইডি উন্ড। তারপরে যদি তুমি শার্প কাটিং হইতে পারে অথবা ল্যাসারেটেড ইরেগুলার মার্জিন উন্ড হইতে পারে বা ইনসাইজ লুকিং উন্ড হইতে পারে, এটা একটা ক্লাসিফিকেশন হইতে পারে। আমরা ভাবে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করতে পারি উন্ডকে। এখন উন্ডকে যদি বিভিন্ন ভাবে ক্লাসিফিকেশন করতে পারি ক্লাস নিতে স্যার ইনসাইজ লুকিং বিভিন্ন ভাবে ক্লাসিফাই করতে পারি। বড় কিছু প্রশ্ন করছো জি স্যার, স্যার ইনসাইজ লুকিং উন্ড কি ইরেগুলার উন্ডের মধ্যে পড়বে নাকি এটা আলাদা একটা টাইপ? এটা ইরেগুলার মানে আলাদা একটা টাইপ, ইনসাইজ লুকিং আলাদা টাইপ। কিন্তু উদাহরণ তোমার বলার জন্য বললাম যে এটা ইরেগুলার, মার্জিনটা রেগুলার না, শার্প কাট না, শার্প কাট না, একটা হচ্ছে শার্প কাট একটা হচ্ছে ইরেগুলার কাট, ইরেগুলার মার্জিন। তাই ইরেগুলার মার্জিনের মধ্যে ইনসাইজ লুকিং উন্ড একটা ইরেগুলার মার্জিন, ল্যাসারেশন উন্ড একটা ইরেগুলার মার্জিন। জি স্যার থ্যাংক ইউ। আচ্ছা এরপরে আমরা কি জানতাম, কি বললাম কোনটা করতে হবে, উন্ড টাইপ টাইপের পরে কি করতে হবে বললাম? তোমাদের ধরবে তোমার ছাত্রা যখন ধরবে তখন এই এই কালেকশনটা জিজ্ঞেস করবে যে হঠাৎ ক্লাসিফিকেশন তো উন্ড, স্পেশালি সার্জিক্যাল উন্ড। সার্জিক্যাল উন্ড মানে সার্জিক্যাল আমরা যে উন্ড তৈরি করতেছি, আমরা একটা সার্জারি করার সময় যে উন্ডটা তৈরি হচ্ছে সার্জিক্যাল উন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে চারটা ক্লাসিফিকেশন। একটা ক্লিন উন্ড, একটা ক্লিন কন্টামিনেটেড, একটা কন্টামিনেটেড, একটা হচ্ছে গিয়া ডার্টি। চারটা মনে রাখো, আবার মনে রাখো, ক্লিন clean contaminated contaminated and dirty। উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা স্যার। তিনটা হলো তো কেন কেমনে তিনটা হলো স্যার? clean contaminated আর হচ্ছে dirty। clean contaminated একটা মাসখানে, clean এর পরে clean contaminated। ও আচ্ছা আচ্ছা। তাহলে clean জিনিসটা কি? clean হচ্ছে কি, তুমি একটা ব্রেস্টে টিউমার আসছে, একটা ফাইব্রোডেনোমা লাম্প ব্রেস্টে, কোথাও কোনো সমস্যা নাই, জাস্ট সিম্পলি একটা লাম্প, অথবা একটা লাইপোমা স্কিনে একটা লাইপোমা আছে কোথাও, লাইপোমা বলো, লাইপোমা হচ্ছে কি ফ্যাট সেল টিউমার, এটা একটা সিম্পল একটা বিনাইন টিউমার, এটা তুমি অপারেশন করবা। অপারেশন করতে আসছে, তুমি সুন্দর করে একটা ইনসিশন দিছো, ইনসিশন দিয়ে ভিতরের টিউমারটা বের করে ফেলে নিয়ে আসছো, অথবা ফ্যাট যে টিউমারটাকে বললাম লাইপোমা সেটাকে বের করে নিয়ে আসছো, আবার স্টিচ দিয়ে দিচ্ছো। This is a clean wound, কোনো ঝামেলা নাই, সুন্দর। Clean contaminated কোনটা? Clean contaminated হইছে যেখানে যে সমস্ত এরিয়ায় তোমার কন্টামিনেশনের কিছুটা চান্স আছে, যে কন্টামিনেশন উন্ডে কন্টামিনেশন নাই কিন্তু ওই উন্ডের মধ্যে কন্টামিনেশন নাই কিন্তু উন্ডে আশেপাশের জায়গা মিলিয়ে কন্টামিনেশন হওয়ার চান্স আছে, বা ওই উন্ডটা একটা কন্টামিনেটেড প্রবণ উন্ড। যেমন মনে করো স্কোটাম, স্কোটাম থাকে ওখানে কিন্তু বেশ কিছু মানে স্কিন থাকে,
রাফ কোপরানো থাকে ওখানে চান্স অফ কন্টামিনেশন ইজ মোর নরমাল থেকে। যেমন মনে করো হার্নিয়া, কিন্তু হার্নিয়াটা অবস্ট্রাক্টেড হার্নিয়া মনে করো, নরমাল হার্নিয়া কিন্তু একটা সিম্পল উম, একটা নরমাল হার্নিয়া আসছে তুমি ইনসিশন দিছো, দিস আর ক্লিন উম, কিন্তু ওই হার্নিয়াটা যদি নরমাল না হয়ে ওই হার্নিয়াটা যদি অবস্ট্রাক্টেড হার্নি হয়, অবস্ট্রাকশন হয়ে গেলে কি হয় ওখানে, অবস্ট্রাকশন হয় কি গার্ড, গার্ড তো অবস্ট্রাকশন হয়ে যায় তাই না, ভিতরের মধ্যে গার্ড ঢুকে যায়, তাহলে ওখানে ট্রান্সলোকেশন অফ দ্য ব্যাকটেরিয়া হয়, ফ্লুইড জমা হয়, এই ট্রান্সলোকেশন অফ দ্য ব্যাকটেরিয়া এবং ফ্লুইড জমা হওয়ার কারণে ওই ইউনিটর ইনফেকশন হওয়ার প্রবণতার চান্স বেড়ে যায় একটা নর্মাল হার্নিয়া থেকে। সুতরাং এইটা কিসের মধ্যে পড়ছে, এটা ক্লিন কন্টামিনের মধ্যে পড়ছে, ক্লিন কিন্তু চান্স অফ কন্টামিনেশন ইজ মোর, এই জন্য নাম হচ্ছে গিয়ে ক্লিন কন্টামিনেটেড, আর যেটা ক্লিন তো ক্লিন, আর যেটা যে অবস্থাগুলো ক্লিন বাট চান্স অফ কন্টামিনেশন ইজ মোর, লাইক স্কোটাল রিজিওনে যদি কোনো সিরিসিস থাকে বা হাইড্রোসিল অবস্থা করতে যাও, অথবা এই যে হার্নিয়া বাট সেগুলো অবস্ট্রাক্টেড হার্নিয়া, তাহলে দিস ইজ ক্লিন কন্টামিনেটেড। আরো আছে যেমন অ্যাপেন্ডিক্স, তুমি যদি অ্যাপেন্ডিক্স থেকে তুমি অপারেশন করতে যাও, এটা একটা ক্লিন অপারেশন, কিন্তু যদি একটু অ্যাপেন্ডিক্সটা একটু ইনফ্লেম থাকে, মোর ইনফ্লেম থাকে এবং অ্যাপেন্ডিকুলার লাম্প হয়ে থাকে, তাহলে সেটা তখন ক্লিন কন্টামিনেটের মধ্যে পড়বে। আচ্ছা এরপরে আসো আমরা কন্টামিনেটেড, আচ্ছা ক্লিন কন্টামিনেটের আরো কিছু উদাহরণ আছে সেগুলো একটু জেনে নাও, যেমন তুমি কোলেসিস্টেক্টমি, একটা কোলোসিস্টেমি করতে এতক্ষণ তো বললাম সার্ভেস, একটা ভিতরে বলি, হ্যাঁ কোলোসিস্টেমি মানে রিমুভাল অফ দ্য গলব্লাডার, এখন এখানে এটা এটা তো ক্লিন অপারেশন হওয়ার কথা, কিন্তু এটা ক্লিন কন্টামিনেটের মধ্যে পড়ছে, কেন পড়ছে, এখানে আমরা কিছু লুমিনাল স্ট্রাকচার আছে, যে লুমিনাল স্ট্রাকচার গুলো কাটতেছি, যেমন আমরা যদি গলব্লাডার কাটি তখন ওখানে সিস্টিক ডাক্টটা কেটে তারপরে আমাদেরকে গলব্লাডার নিয়ে আসতে হয়, তাহলে সিস্টিক ডাক্ট একটা লুমিনাল স্ট্রাকচার, এই লুমিনাল স্ট্রাকচারের মধ্যে কি থাকে, বাইল থাকে, ফ্লুইড থাকে, এই লুমিনাল স্ট্রাকচার কাটতে গেলে ওখানে কিছু যেহেতু ফ্লুইড থাকে এবং ওর ভিতরে জীবাণু থাকতে পারে, যেমন আমরা যদি স্টোন রিমুভ করি, স্টোন রিমুভ করে প্রত্যেকে ইউরোটার থাকে, ইউরোটার ইউরোটারে কি বলতো কিডনি যদি স্টোন থাকে সেটা যদি রিমুভ করি তাহলে সেটা একটা ক্লিন কন্টামিনেটেড অফ উন, কেন হবে, মানে এখানে আমি একটা লুমিনাল স্ট্রাকচার কাটতেছি, আমার একটা কিডনির পেলভিসের মধ্যে অথবা ইউরোটারের মধ্যে একটা স্টোন আছে, ওখান থেকে আমি ওটা কেটে ওই লুমিনাল স্ট্রাকচারটা কেটে আমরা স্টোনটা বের করে নিয়ে আসবো, সুতরাং যেহেতু লুমিনাল স্ট্রাকচার আছে সুতরাং ওখানে ইনফেকশনের চান্স একটু বেশি। নরমাল অ্যাপেন্ডিক্সেক্টমি বললাম, অ্যাপেন্ডিক্সেক্টমি মানে কি, অ্যাপেন্ডিক্স একটা কাটলাম ওখানে একটা লুমিনাল স্ট্রাকচার আছে তাই না, লুমেন, অ্যাপেন্ডিক্সটা লুমেন আছে এবং ওটা কিসের সাথে থাকে, ওটা সিকেমের সাথে লাগানো থাকে, সিকেমটা একটা লুমিনাল স্ট্রাকচার, সুতরাং এটা যদি আমি কেটে নিই তাহলে কি হতে পারে, এটা একটা ক্লিন কন্টামিনেটের মধ্যে পড়বে, তাহলে এইগুলো যদিও ক্লিন অপারেশন বাট যেহেতু লুমিনাল স্ট্রাকচার এবং সবগুলোর সাথে ইনফেকশনের চান্স বেশি, সো দিস আর দা ক্লিন কন্টামিনেটেড রুম। স্যার দাঁড়াও এক মিনিট দাঁড়াও, বলবে কি স্যার, ল্যাপারোস্কোপিক করলে তো অত কাটতে হবে না, মানে শুধু তাহলে তোমাকে আমি বলছি তুমি বেসিক পয়েন্টটা ধরতে পারো না, তুমি মনে করছো যে ওপেন করলে তো লম্বা করে কাটা লাগতেছে সেই জন্য ওটা ওটা ক্লিন কন্টামিনেটেড হবে, এই স্কিনের যে কাটা এটা ছোট বড় উপরে তোমার নির্ভর করে না, এটা নির্ভর করতেছে বলতে লুমিনাল স্ট্রাকচারটা কাটতেছি, লুমিনাল স্ট্রাকচার তো ভিতরে সেটা তো গলব্লাডারের মধ্যে, সেইটা কাটতেছি বলে এটা ক্লিন কন্টামিনেটের মধ্যে পড়ছে, সেটা ল্যাপারোস্কোপিক বলা সত্য, সেটা ওপেনের বলা সত্য,
জি স্যার বুঝতে পারছি স্যার ল্যাপারোস্কোপি করলে কি ইনফেকশন হওয়ার চান্স কম থাকে ল্যাপারোস্কোপি করলে ইনফেকশনের চান্স মানে ওপেন আর ল্যাপারোস্কোপির মধ্যে যদি জিজ্ঞেস করো যে ওপেন করলে আর ল্যাপারোস্কোপির মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা ইনফেকশনের চান্সে কোনো ডিফারেন্স আছে কিনা কোনো ডিফারেন্স নাই ওটা একই গ্রেডের মধ্যে পড়ছে ল্যাপারোস্কোপি করলেও ক্লিন কন্টামিনেটেড ওপেন করলেও ক্লিন কন্টামিনেটেড দুটারই একই চান্স যত ইনফেকশন হওয়ার যত পার্সেন্টেজ আছে যেমন সিম্পল যেটা ক্লিন বললাম ক্লিন অপারেশনের উন্ডের ইনফেকশনের চান্স হচ্ছে কি লেস দ্যান 10% 2% 2 to 8% আর এই ক্লিন কন্টামিনেটেডের এই ধরনের উন্ডের ইনফেকশনের চান্স হচ্ছে কি 8 to 10% মনে করো বা 10 to 15% 10 to 15% সম্ভব হয় ওটা হচ্ছে কি লেস দ্যান 10% এটা হচ্ছে কি 10 to 15% হচ্ছে কি এই ক্লিন কন্টামিনেটেড চান্স এটা ল্যাপারোস্কোপি বলা যায় চান্স ওপেন বলা যায় সেম চান্স স্যার কোলনে করলে ওইটা কি হবে কোলন তো এমনিতেই অনেক বেশি ওইখানে মানে ইনফেকশন ইয়া বা খারাপ পদার্থ বেশি থাকে আর কি আচ্ছা তাহলে সেটা আসতেছি তাহলে আমাদের এখন দুটো বাকি রয়ে গেছে হ্যাঁ ক্লিন বললাম ক্লিন কন্টামিনেট বললাম এরপর হচ্ছে কি কন্টামিনেটেড তাহলে কন্টামিনেট কোনগুলো এই যে তুমি একটা বললা যে কোলনের বললা স্যার কি হবে কোলন যদি সরাসরি কোলন কাটা লাগে বা রিসেশন অ্যানাস্টোমোসিস করা লাগে গার্ড যদি রিসেশন অ্যানাস্টোমোসিস করা লাগে লাগতে পারে না মানে ক্লোনিক টিউমার হয়েছে ক্লোনিক ক্যান্সার আছে হ্যাঁ ক্লোনিক ক্যান্সার আমি রিসেকশন করে অ্যানাস্টোমোসিস করলাম তাহলে ওখানে কন্টামিনেশন আরো বেশি লুমিনাল স্ট্যাকস আরো বেশি ওপেন হয় তাহলে দিস ইজ কন্টামিনেটেড ইনফেকশন তাই না তুমি যেটা বললা তাহলে এটা কন্টামিনেটের মধ্যে পড়বে যেখানে যে জায়গাটায় আমি অপারেশন করতেছি সেই জায়গাটায় যদি কন্টামিনেটেড থাকে যেমন ক্লোনটা কন্টামিনেটেড ওখানে আমি অপারেশন করতেছি তাহলে সেটাটা কন্টামিনেটেড উন্ডের মধ্যে পড়বে অপারেশনের মধ্যে পড়বে ঠিক আছে এরপরে আছে মনে করো ডার্টি উন্ড ডার্টি উন্ড কারে বলে ডার্টি মানে এটা শুধু মানে ইনফেকশনই না এখানে মধ্যে পুরো ডার্ট রয়ে গেছে একদম পুরো অ্যাবসেস হয়ে গেছে সাপোজ মনে করো অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস তো বাস্ট অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স হয়ে অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে পুরো পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে সরে পড়ছে পুঁজে হয়ে গেছে অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে পুরো পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে সরে পড়ে তাহলে দিস ইজ কল্ড বাস্ট অ্যাপেন্ডিক্স এবং পুরো পেটের মধ্যে পুঁজ এটা কি দিস ইজ ডার্টি ডার্টি উন্ড অথবা তোমার পারফোরেশন হয়েছে পারফোরেশন অফ দা হলোবিসকাস মানে জি ডিউডিনাল পারফোরেশন অথবা টাইফয়েড আলসার পারফোরেশন অথবা ট্রমাটিক গাট মনে করো ট্রমাটিক পারফোরেশন অফ দা গাট হইয়া পুরো পায়খানা পুরো পেটের মধ্যে সয় করছে তাহলে এটা কোন ধরনের উন্ড হইবে এখানে যদি সার্জারি করো তাহলে দিস ইজ অবশ্যই দিস ইজ কল ডার্ট ইউ তাহলে এর ইনফেকশনের চান্স ডেফিনেট অনেক বেশি তাহলে এর ইনফেকশনের চান্স মোর দ্যান 40% আর হচ্ছে গিয়ে কন্টামিনেটেড চান্স হচ্ছে গিয়ে 15 থেকে 30% 15 to 13% আর মোর দ্যান 30% হচ্ছে 30 to 40% হচ্ছে গিয়ে এই ডার্টি উন্ডের ইনফেকশন চান্স বেলি লেবে সুন্দর করে ক্লাস ফিশটা তোমার দেওয়া আছে বইতে সুন্দর করে সে অনুযায়ী তোমরা এই ক্লাস ফিশ মুখ করবো এর মধ্যে উদাহরণ দেওয়া আছে যেগুলো বললাম আমি বারবার কিছু বললাম তোমাদের বোঝাবার জন্য বইতে আরো কিছু আছে তাহলে এইটা মুখস্থ করে ফেলবা যে দিস ইজ ক্লিন উন দিস ইজ ক্লিন কন্টামিনেটেড উন দিস ইজ কন্টামিনেটেড উন এন্ড দিস ইজ দ্য তোমার স্টমাকের মধ্যে নরমালি ইনফেকশন থাকে না এবং এখানে ফিকাল ম্যাটারও থাকে না বরং এর ইনফেকশন রেট কম থাকে কারণ এখানে যদি এটা লুমিনাল স্ট্রাকচার আমরা লুমিনাল স্ট্রাকচার মানে লুমেন আছে এটা ওপেন করতেছি এই জন্য এটা ক্লিন কন্টামিনেট করবে কিন্তু এখানে যেহেতু অ্যাসিডিটি থাকে পিএস এনভায়রনমেন্ট থাকে সুতরাং এখানে ইনফেকশন চান্স কম থাকে এবং এটার মধ্যে যেহেতু ফিকাল ম্যাটার থাকে না সুতরাং এটা কন্টামিনেটের মধ্যে পড়বে না জি স্যার বুঝতে পারছি জি স্যার তাহলে তোমরা এই ক্লাসিফায়ার জানবা এবং উদাহরণগুলো জানবা এবং কার কত পার্সেন্ট ইনফেকশন রেট সেটা জানবা এবং এইগুলো ঠেকাবার জন্য কি কি বুদ্ধি সেগুলো জানবা যেমন একটু বলে দিই ক্লিন উন্ডের জন্য কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই দিস ইজ এ ক্লিন উন্ড এই ধরনের উন্ড অপারেশন করার জন্য নো নিড অফ এনি অ্যান্টিবায়োটিক তুমি অপারেশন করবা অ্যাসিডিক ওয়েতে অপারেশন করবা চলে যাবা শেষ ক্লিন কন্টামিনেটেড উন্ড এখানে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারো এখন প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক কারে বলে এটা তোমাকে জানতে হবে হোয়াট ইজ প্রোফাইলেকটিক হোয়াট ইজ অ্যান্টিবায়োটিক নরমাল অ্যান্টিবায়োটিক
নট ইজ প্রোফাইলেক্স অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্স অ্যান্টিবায়োটিক হচ্ছে কি অ্যান্টিবায়োটিক যে অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা ইনফেকশন হয় নাই উন্ডে কোনো ইনফেকশন হয় নাই কিন্তু ইনফেকশন যাতে না হয় সেটা প্রিভেন্ট করার জন্য দেওয়া হয় সেটার নাম হচ্ছে কি প্রোফাইলেক্স আর একটা হচ্ছে গিয়া ইনফেকশন হয়ে গেছে একটা উন্ড সেই উন্ডটাকে ট্রিটমেন্ট করার জন্য কিউর করার জন্য হিল করার জন্য ভালো করার জন্য অ্যান্টিবায়োটিক দিচ্ছি সেটা হচ্ছে গিয়া ট্রিটমেন্ট পারপাস অ্যান্টিবায়োটিক ফর দ্য ট্রিটমেন্ট পারপাস আর অ্যান্টিবায়োটিক ফর দ্য প্রোফাইলেক্সিস পারপাস মানে হচ্ছে গিয়া দ্যার ইজ নো ইনফেকশন বাট ইনফেকশনটা যাতে না হয় সেজন্য আমি একটা আগে থেকে একটা বুস্ট আপ অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম বুস্ট আপ করলাম যাতে আমার ইনফেকশন না হয় সেটাকে বলে প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক তাহলে ওই ধরনের ক্ষেত্রে ক্লিন কন্টামিনেটেড উন্ড যেগুলো আছে সেগুলোও ক্লিন কিন্তু ইনফেকশনের চান্স যেহেতু একটু বেশি কম্পারেটিভলি এই জন্য তুমি ইনসিশন দেওয়ার আগে যদি তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে নাও প্রোফাইলেক্সিস ডোজে তাহলে এই ধরনের উন্ডগুলো ইনফেকশন ঠেকানো সম্ভব আর যেগুলো কন্টামিনেটেড সেগুলোও সেম কন্টামিনেটেড উন্ডেও তুমি প্রোফাইলেক্সিস ডোজে অ্যান্টিবায়োটিক দেবা আর যেটা যেটা ডার্টি উন্ডে তো কথা নাই যেহেতু চান্স ইজ মোর এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি মাল্টিপল ডোজ ইউজ করতে পারি দুই ডোজ তিন ডোজ ইউজ করতে পারি বাট নট মোর দ্যান 24 আওয়ার্স অফ সার্জারি সার্জারি 24 ঘন্টা বেশি দেবো না আর ট্রিটমেন্ট ডোজে আমরা যদি অ্যান্টিবায়োটিক দিই সেটা তো মিনিমাম আমরা 7 ডেজ দেবোই এর সাথে বেশিও দিতে পারি তাহলে বেসিক ডিফারেন্সটা বুঝছো হোয়াট ইজ দ্য প্রোফাইলেক্সিস অ্যান্টিবায়োটিক অ্যান্ড হোয়াট ইজ ট্রিটমেন্ট ডোজ অফ অ্যান্টিবায়োটিক এটা বুঝছো জি স্যার তোমাদের কি ক্লাস আছে এরপরে 12টা ক্লাস আছে না স্যার আচ্ছা 12টা ক্লাস না থাকলো আমার একটু পরীক্ষা আছে দিসে এমবিবিএস ফাইনাল পরীক্ষা চলতেছে তোমাদের জন্য 1 ঘন্টা ছুটি নিয়ে আসছি স্যার আমাদের তাহলে ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি তাহলে আমরা মোটামুটি শুরু করলাম কি দিয়ে সার্জিক্যাল সাইট ইনফেকশন দিয়ে শুরু করলাম উন্ড ইনফেকশন দিয়ে শুরু করলাম আমরা ক্লাস বিষয় শিখে ফেললাম ওয়ালাইকুম আসসালাম
Thank you.